সমুদ্র বলয়ে চীনা বিমান ও রণপথে আনাগোনা রুখতে টহলদারির কাজে আইএনএস বিশাখাপত্তম। অত্যাধুনিক রণতরী ডিস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তম প্রধানত ভারতের সমুদ্র বলয়ে চীনা বিমান ও রণপথের আনাগোনা রুখতেই এই নয়া রণতরীকে টহলদারির কাজে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। আইএনএস বিশাখাপত্তমের পর আরও তিনটি কলকাতা ক্লাস যুদ্ধজাহাজ পেতে চলছে ভারতীয় নৌবাহিনী। আইএনএস বিশাখাপত্তমের সংযোজন ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের জন্য ব্যয় হয়েছে 29,600 কোটি টাকা। যদিও কলকাতা ক্লাস রণতরীগুলোতে এতদিন পর্যন্ত টোটাল অ্যাটমসফিয়ার কন্ট্রোল সিস্টেম বা ট্র্যাক ছিল না, তবু টোটাল ওয়ারের ক্ষেত্রে এই পর্যায়ের রণতরীর জুড়ি মেলা ভার। ভারতীয় নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এ কে সাক্সেনা বলেছেন, আগামী 2019 সালের মধ্যে কলকাতা ক্লাস রণতরীগুলি ট্র্যাকের উপযুক্ত হয়ে উঠবে। অর্থাৎ যে কোনো যুদ্ধ পরিস্থিতি, তা সে পরমাণু আক্রমণই হোক কিংবা জৈব রাসায়নিক হামলাই হোক, তার মোকাবিলা করতে কলকাতা পর্যায়ের রণপথ সক্ষম হবে। সেদিক থেকে আইএনএস বিশাখাপত্তমকে ট্র্যাকভুক্ত প্রাথমিক ধাপের রণতরী বলাই চলে। এই রণতরীতে থাকছে দূরপাল্লার 32টি বারাক 8 মিসাইল, ভূমি থেকে আকাশে আঘাত আনতে সমর্থ এই ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে বানানো হয়েছে। তবে আইএনএস বিশাখাপত্তমের নির্মাণে প্রযুক্তির 65% আগাগোড়া ভারতীয়।